ঝিনাইদহ-কাপ্তাই অপূর্ব অপু বরগুনার তালতলিতে সাইফুল মিরাজ এবং পটুয়াখালীর গলাচিপায় আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি অপুর কাছে। দেখুন, আমি এই মুহূর্তে আছি বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। এখানে যখন আসি, এখানকার চিকিৎসকরা, এই হাসপাতালের নার্সরা সবাই আমাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে এক ধরনের তাদের যে অপারেশন থিয়েটারটি রয়েছে সেটার মধ্যে নিয়ে এসেছে। তারা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, আমরাও আপনাদেরকে দেখাবো। দেখুন, এই অপারেশন থিয়েটারে সব ধরনের যন্ত্রপাতি, সব ধরনের মেশিন রয়েছে। এটি দীর্ঘ বছর পর্যন্তই এই মেশিনগুলো একেবারেই কিন্তু নতুন, অনেক মেশিনগুলোই রয়েছে এবং সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় এই সমস্ত মেশিন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কিন্তু মানুষকে সেবা দিতে পারছে না। এখানকার চিকিৎসকরা, স্বাস্থ্য কর্মকর্তারা, তাদের ভিতরে আক্ষেপ রয়েছে, কষ্ট রয়েছে। তারা বলছেন যে তাদের সব ধরনের যন্ত্রপাতি রয়েছে কিন্তু তারা সেবা দিতে পারছে না মানুষকে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আসেন, কিন্তু একজন মাত্র গাইনি চিকিৎসকের অভাবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কোনো ধরনের তারা যে অপারেশনের যে অপারেশন করতে গেলে পর যে সেবাটা দিতে হয় একেবারেই প্রান্তিক পর্যায়ে। আপনি জানেন যে এই উপজেলার মানুষ বা প্রত্যেকটা উপজেলার মানুষ খুব প্রান্তিক পর্যায়ের মানুষরা এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসে, যাদের আর্থিক অনটনও থাকে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সে, কিন্তু তারা কিন্তু চিকিৎসকরা এখানে সেবা দিতে পারছেন এবং তারা নিয়ে এ নিয়ে আমাদের কাছে আক্ষেপ প্রকাশ করছেন। তারা বছরের পর বছর ধরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি চালাচালি করছেন, কিন্তু তারা কার্যত কোনো ফসল পাচ্ছেন না। শুধুমাত্র এই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে এই বেহাল দশা, এই অচলায়তন এমনটি নয়, এর বাইরেও আমি যেটি আমাদের সংবাদে দেখিয়েছিলাম যে বাবুগঞ্জ উপজেলা সহ বরিশাল বিভাগের যে 35টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তার মধ্যে মাত্র 11টিতে অপারেশন করার ব্যবস্থা রয়েছে, আর বাকি সবগুলো মানে কোনোটিতেই কিন্তু এই অপারেশন করতে কেউ আসলে পর বা কারো যদি সার্জারি করতে হয়, এমনকি সিজার করতে হয়, সেই সেবাটিও কিন্তু দিতে পারছে না। অথচ এই সরকারের একটি বড় ম্যান্ডেট হচ্ছে স্বাস্থ্যসেবা একেবারেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার একটি প্রতিশ্রুতি রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বছরে কোটি কোটি টাকা ব্যয়ে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সময় যন্ত্রাংশ দেওয়া হয়, মেশিনারিজ দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য সেবাটি দেওয়া হচ্ছে না। এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা কিন্তু একেবারেই আমাদের কাছে খোলামেলা কথা বলেছেন। তারা যেটা বলছেন, তাদের জায়গা থেকে তারা মানুষকে সেবা দিতে চান, তারা এই উপজেলা পর্যায়ে তারা আসেন একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষদের সাথে, তাদের এই যে সেবাটি দেন যখন তাদের সাথে একটি আত্মিক বন্ধন হয়, কিন্তু সেই আত্মিক বন্ধন করতে গিয়ে কিন্তু তারা কার্যত সেবা দিতে পারেন না। তারা বলছেন যে এখানকার একটি উপজেলা থেকে তারা বরিশাল শহরে পাঠাতে হয়। আপনি জানেন যে বরিশাল বিভাগের সব থেকে বড় হাসপাতালের নাম হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে 1000 বেডের হাসপাতালটিতে প্রতিদিন 2000 রোগী থাকে, কিন্তু সেই 2000 রোগীকে কিন্তু আসলে সবাইকে কিন্তু আসলে কার্যত একসঙ্গে সেখানেও সেবাটি দেওয়া হয় না। যদি এই মেশিনগুলো যেহেতু সচল অবস্থায় রয়েছে, শুধুমাত্র লোকবলের অভাবে এখানে সেবাটি দেওয়া যাচ্ছে না। একটি মজার তথ্য হচ্ছে যে এখানকার কর্মকর্তারা বলছেন যে এক একটি উপজেলায় এক একটি পদের কারণে, এই এই যেমন এই উপজেলাতে রয়েছে শুধুমাত্র গাইনি ডাক্তারের অভাব, আবার বাবুগঞ্জে কিন্তু অ্যাসিস্ট্যান্টের অভাবে কিন্তু এই রোগীর সেবা দেওয়া যাচ্ছে না। ফলে মানে এক একটি উপজেলায় একজন একজন করে লোকবলের অভাবেই কিন্তু এই সেবাগুলো দেওয়া যাচ্ছে না। এটা যদি সমন্বয় করা যেত তাহলে কিন্তু এই যে কোটি কোটি টাকা ব্যয়ের এখানে মেশিনারিজ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষকে সেবা দেওয়া যেত। এই চিত্রটি কিন্তু শুধুমাত্র বরিশালেই নয়, বরিশাল আশপাশের জেলা তো রয়েছে। আমরা যেতে চাই আমাদের বরগুনা রয়েছে সহকর্মী সাইফুল মিরাজ। সাইফুলের কাছ থেকে জানবো বরগুনার খবরাখবর। বরগুনার তালতলির প্রায় 1 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবার ভরসা স্থল তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। আমরা সকাল 10টায় যখন এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছি, কিন্তু তখন আমরা মাত্র 2 জন নার্স এবং 1 জন চিকিৎসককে হাসপাতালে দেখতে পেয়েছি। অন্য কোনো কর্মকর্তা কর্মচারী তখন পর্যন্ত হাসপাতালে উপস্থিত হননি। আমরা রোগীদের সঙ্গে তখন কথা বলেছি, তারা এখানে কি ধরনের সুযোগ সুবিধা পান বা কি ধরনের চিকিৎসা সেবা পান সে বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিলাম। আমরা যখন জানতে চেয়েছি যে এখানে কি কি ধরনের অপারেশন হয়, রোগীরা কি কি সেবা নিয়ে থাকেন, আসলে রোগীরা বলেছেন যে এখানে কোনো ধরনের অপারেশনই হয় না এবং রোগীরা বলেছেন যে এখানে শুধুমাত্র আউটডোরটা চলমান থাকে আর নামে মাত্র ইনডোরটা বা আন্তঃবিভাগটি চলমান রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে এখানকার যে কর্মরত চিকিৎসক রয়েছেন এবং ঊর্ধ্বতন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমরা এই হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমরা এই হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করতে পারিনি। তারা আমাদেরকে একটি কথাই বলেছেন যে এর হাসপাতালের অপারেশন থিয়েটারটির যে অবস্থা, এটি যদি গণমাধ্যম সামনে তুলে
তুলে ধরা হয় তাহলে আসলে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এ কারণে তারা আসলে কোনোভাবেই আমাদের এই অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করতে দেননি। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তারাও আসলে চেষ্টা করে আমাদেরকে এই হসপিটালের ভিতরে প্রবেশ করতে দিতে পারেননি। তো এই শুধু এই একই চিত্র কিন্তু বরগুনার তালতলির এই উপজেলা হসপিটালে নয়, এটা কিন্তু বরগুনার অন্য যে উপজেলা হাসপাতাল কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোর কিন্তু একই অবস্থা। তো সিভিল সার্জন অফিসে আমরা কথা বলে জেনেছি যে এখানকার যে সব যন্ত্রপাতি রয়েছে এগুলো অনেকদিন ধরে ব্যবহৃত হচ্ছে না, এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে, যদিও তারা চেষ্টা করছেন তাদের মতো যত্ন করে রাখার। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আমরা যাব পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। পটুয়াখালী জেলায় 8টি উপজেলা রয়েছে, এই 8টি উপজেলার মধ্যে 6 উপজেলায় 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এর বেশিরভাগ উপজেলার বেশিরভাগ বলতে সবগুলো উপজেলাতেই অপারেশন থিয়েটারের যে কার্যক্রম তা বন্ধ রয়েছে, কারণ এখানের যে সিভিল সার্জন রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন জনবল সংকট এবং চিকিৎসার যে অপারেশনের জন্য যেসব সরঞ্জাম দরকার সেসব সরঞ্জামেরও সংকট রয়েছে, এ কারণে তারা অপারেশন থিয়েটারের কার্যক্রম চালাতে পারছেন না। বিশেষ করে এই জেলাতে 63টি পদ রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের, 63টি পদের বিপরীতে মাত্র 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। এই 2 জন চিকিৎসক দিয়ে কোনোভাবেই এই জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন থিয়েটারের যে অস্ত্রোপচারের যে কার্যক্রম তা করা সম্ভব হচ্ছে না। তো আমি এখন যেই জায়গাটাতে আসি এটি হচ্ছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1990-এর দশকে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়, এরপরে 2005 সালে 31 বেডের হাসপাতাল থেকে এটিকে 50 শয্যার হাসপাতাল করা হয়। তো এরপর থেকে এখানে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে 2 উপজেলার মানুষের, গলাচিপা এবং রাঙ্গাবালি উপজেলার, এই 2 উপজেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটিতে কিন্তু কোনো ধরনের চিকিৎসা সেবা মানুষ পাচ্ছে না। স্বাভাবিক যে চিকিৎসা তারা পাচ্ছেন, কিন্তু বড় ধরনের কোনো চিকিৎসা তারা এখানে পাচ্ছেন না, জেলা শহর কিংবা বিভাগীয় শহরে তাদেরকে যেতে হচ্ছে। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে এবং তার আগে যুক্ত হয়েছিলাম বরগুনা ও বরিশালে।